আসসালামু আলাইকুম, হ্যালো মাই আর্ট লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জুমাস জেনেসিস। আজকের ভিডিওতে আমি কথা বলবো জেসু কি কেন ব্যবহার করা হয় এবং এটি আমরা কি করে সহজেই ঘরে বানাতে পারি। জেসু হচ্ছে এক ধরনের প্রাইমার যেটা আমরা শুধুমাত্র ক্যানভাস, গ্লাস কিংবা উডের ওপরে নয়, এটা আমরা ঘরের দেয়াল কিংবা যে কোনো কিছুর ওপর অ্যাপ্লাই করতে পারবো পেন্ট করার আগ মুহূর্তে। যে সারফেসে পেন্ট করতে চাচ্ছি তার উপরে এক কিংবা দুবার অথবা তিনবারও কোট করতে পারি এই জেসু দিয়ে। এখানে প্লাস্টিকের ছোট্ট একটি এয়ারটাইট কন্টেনার নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এমন ধরনের প্লাস্টিকের কন্টেনার নিতে যেখানে কোনোভাবে বাতাস চলাচল করতে না পারে, কারণ বাতাস প্রবেশ করলে খুব বেশি দিন এই জেসোটি ভালো থাকবে না। নিয়েছি ফেভিকল এসএইচ, এখানে আপনারা যে কোনো হোয়াইট গ্লো ব্যবহার করতে পারেন। আর জেসো তৈরি করতে পাউডার অথবা প্লাস্টার অফ প্যারিস যে কোনো একটির প্রয়োজন হয়। আমি আজকে এখানে পাউডার দিয়ে জেসো বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই বাসায় থাকা পাউডার দিয়ে জেসো বানাতে পারেন, কারণ প্লাস্টার অফ প্যারিস সবসময় অ্যাভেলেবেল না থাকলেও পাউডার আমাদের প্রত্যেকের বাসায় অ্যাভেলেবেল থাকে। এখানে আপনারা যে কোনো ধরনের বেবি পাউডার বা যে কোনো পাউডার ব্যবহার করতে পারবেন। সেই সাথে আরও ব্যবহার করবো সানফ্লাওয়ার কিটে থাকা হোয়াইট এবং ব্ল্যাক কালার অ্যাক্রিলিক। জেসো কিন্তু কোনো নির্দিষ্ট কালারের হয় না যে জেসো অলওয়েজ ব্ল্যাক হবে অথবা হোয়াইট হবে। জেসো আপনি যখন নিজে বানাবেন তখন যে কোনো কালারের জেসো আপনি বানাতে পারবেন। আপনি হোয়াইট কালার জেসো ঠিক যেভাবে বানাবেন একইভাবে অন্যান্য সকল জেসো আপনি বানাতে পারবেন। শুধুমাত্র পরিবর্তনটা হবে রঙে, যে আপনি যদি ব্ল্যাক কালার জেসো বানাতে চান তাহলে হোয়াইট অ্যাক্রিলিকের পরিবর্তে ব্ল্যাক ব্যবহার করবেন, যদি আপনি ব্লু কালার জেসো বানাতে চান তাহলে সেখানে ব্লু অ্যাক্রিলিক ব্যবহার করবেন। অর্থাৎ শুধুমাত্র এখানে কালারের পরিবর্তন হবে, কিন্তু অন্যান্য বাকি যে উপকরণগুলো রয়েছে ওগুলো সবসময় একই থাকবে। সো আমি এয়ারটাইট কন্টেনারে অলরেডি 2 স্পুন পাউডার এবং 1 স্পুন হোয়াইট গ্লু অর্থাৎ ফেভিকল এসএইচ দিয়ে নিয়েছি এবং আমি এই দুইটি ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করব। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর আমি যেহেতু এখানে হোয়াইট জেসো বানাতে চাচ্ছি সুতরাং আমি এখানে 1 স্পুন হোয়াইট অ্যাক্রিলিক কালার দিব। যদি এখানে আমি ব্ল্যাক কালার জেসো বানাই সেক্ষেত্রে 1 স্পুন ব্ল্যাক কালার চলে আসবে। অর্থাৎ পাউডার হচ্ছে 2 স্পুন, 1 স্পুন হোয়াইট গ্লু, 1 স্পুন হচ্ছে যে কালারের জেসো বানাতে চাচ্ছি সে অ্যাক্রিলিক কালার। ব্যাস এই তিনটি উপকরণ দিয়ে হয়ে যাবে আমাদের জেসো, খুব সোজা তাই না? এবার আমরা এই তিনটা উপকরণকে খুব ভালোভাবে মিক্স করব। তবে মনে রাখতে হবে জেসোর মিক্সচার কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না অথবা খুব বেশি ঘন হওয়া যাবে না। যদি এই মিক্সচারটি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করব, আর যদি পাতলা হয়ে যায় তাহলে আমরা পুনরায় কিছু পরিমাণ পাউডার অথবা প্লাস্টার অফ প্যারিস যোগ করে দেব। মিক্স করতে করতে জেসোর কনসিস্টেন্সিটা যখন দেখবেন যে এমন হয়ে এসছে তখনই বুঝে নেবেন যে আপনার জেসো রেডি। এখানে আমি একটি খালি এয়ারটাইট কন্টেনার নিয়েছি যেখানে আমি ব্ল্যাক কালার জেসো তৈরি করব। এখানে আমি ঠিক আগেরটির মতোই 2 স্পুন পাউডার, 1 স্পুন হোয়াইট গ্লু এবং 1 স্পুন ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবং যদি প্রয়োজন হয় তাহলে আমি কয়েক ড্রপ বা 1/2 টিস্পুনের মতো পানি মিক্স করে মিক্সচারটিকে আরও সুন্দর এবং পরিপূর্ণভাবে করে ফেলতে পারি। এখানে এখন আমার ব্ল্যাক জেসোটিও তৈরি করা হয়ে গিয়েছে। এখন কন্টেনারের মুখটি ভালোভাবে আটকিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবো 2 থেকে 3 মাসের জন্য। ঠিক এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন কালারের জেসো বানিয়ে এরকম এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিতে পারেন, এতে করে যখনই প্রয়োজন হবে তখন চাইলেই জেসো ব্যবহার করতে পারবেন। এবার আমি 2টি কন্টেনারে বোঝার সুবিধার্থে একটি মাস্কিং টেপ দিয়ে এর উপরে আমি নাম লিখে দিচ্ছি যে হোয়াইট জেসো অ্যান্ড ব্ল্যাক জেসো, এতে করে আমার কাজ করার সময় এগুলোকে খুঁজে পেতে খুবই সুবিধা হবে। ওকে, আমাদের জেসো বানানো কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই হোয়াইট জেসোটি যে তৈরি করলাম এটি অ্যাপ্লাই করার পরে ঠিক কেমন কভারেজ দিচ্ছে, সেই সাথে জেনে নিব যে এই জেসোটি আমরা কেন ব্যবহার করি আর কোথায় কোথায় ব্যবহার করি।
প্রথমেই বলেছি জেসো হচ্ছে একটি প্রাইমার যা কিনা আপনার পেন্টিংটিকে আরো বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যে সারফেসের ওপর কাজ করে যাবেন, যেটার ওপর আপনার সৃজনশীলতাকে প্রকাশ করবেন, সেই সারফেসটি যদি ভালোভাবে রেডি করতে না পারেন, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রিপেয়ার না হয়, তাহলে পেন্টিংটি বৃথা যাবে। জেসো অ্যাপ্লাই করার সময় আপনি যে কোনো ধরনের ব্রাশ ব্যবহার করতে পারেন, তবে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করা জেসোর জন্য সবচাইতে উত্তম। যদি আপনি বড় কোনো ক্যানভাসে কাজ করেন, সেক্ষেত্রে কোনো ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারেন। ছোট কোনো সারফেস অ্যাপ্লাই করতে চাইলে এরকম ছোট 10 বা 12 ইঞ্চির কোনো ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারেন। তবে জেসো অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে একটি প্লেট নাইফ ব্যবহার করা। যদি আপনাদের কাছে প্লেট নাইফ অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আইসক্রিম স্টিক দিয়ে চাইলেও জেসোটি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার অসাধারণ শ্রম দিয়ে করা কাজটিকে দিনের পর দিন ভালো রাখবে এই জেসো। জেসো আমাদের ক্যানভাসকে আরও বেশি সাদা অথবা কালো ক্যানভাসকে আরও বেশি কালো, মসৃণ এবং সুন্দর করে তুলবে। ক্যানভাসের কাপড়টি যদি একটু লুজও হয়, সেটাকে আরও বেশি টান টান করে তুলবে। কোনো দাগ থাকলে বা কোনো পোকামাকড়ের আক্রমণ থেকে দূর করার জন্য এই জেসোটি মারাত্মক ভূমিকা পালন করে। এমনকি আপনারা চাইলে কোনো পেন্টিং করা ক্যানভাসকে আবার নতুন করে হোয়াইট জেসো দিয়ে পেন্ট করে কয়েকবার কোট করে নতুন করে আরেকটি ক্যানভাস তৈরি করতে পারেন। এখানে আমি একটি প্লাস্টিক স্যাভলনের বোতলে ব্ল্যাক জেসো দিয়ে কোট করে নিচ্ছি। এই প্লাস্টিকের বোতলটি দিয়ে আমি নেক্সট একটি প্রজেক্টের কাজ করব এবং কি করছি সেটার আপডেট আমি আমার চ্যানেলে দিব এবং তার টিউটোরিয়ালও থাকবে। আপনারা সকলে আমার চ্যানেলে চোখ রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে আপনাদের জন্য নতুনত্ব নিয়ে আসতে এবং নতুন নতুন কাজ নিয়ে হাজির হতে। যাই হোক, 12 থেকে 14 ঘন্টা পর সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কেমন একটা ম্যাট ফিনিশড লুক এসেছে, তাই না? এই লুকটা কিন্তু আমি যদি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার ইউজ করতাম তাহলে কিন্তু আসতো না। শুধুমাত্র ব্ল্যাক জেসো ব্যবহার করার কারণে এখানে একটি ব্ল্যাক ম্যাট ফিনিশড লুক এসেছে। এখানে আমি একটি 5x6 ইঞ্চির ক্যানভাস নিয়েছি এবং একটি ব্রাশের সাহায্যে এই ক্যানভাসটিকে আমি 2 বার কোট করে নিব। তবে হ্যাঁ, কোট করার পূর্বেই আমাদেরকে এই ক্যানভাসটিকে একটু ময়েস্ট করে নিতে হবে। শুরুতেই কিন্তু একটি শুকনো বা একদম ড্রাই একটা ক্যানভাসের ওপর কিন্তু জেসো অ্যাপ্লাই করা যাবে না। আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি, ব্রাশের মধ্যে থাকা যে পানিগুলো ছিল ওই পানিগুলো দিয়ে কিন্তু আমি ক্যানভাসটাকে একটু ময়েস্ট করে নিয়েছি। এরপর ওই ব্রাশটি দিয়ে আমি জেসোটি 2 বার কোট করে নিয়েছি এবং ব্রাশটিকে কিন্তু শুকনো রাখা যাবে না, ব্রাশটিকে ভিজিয়ে নিতে হবে। খুব বেশি পানি যেন ব্রাশ অ্যাবজর্ব না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রথমবার আমি বাম থেকে ডান দিকে ব্রাশটিকে টেনে কোট করেছিলাম একবার শুকিয়ে যাওয়ার পর। এখন আমি আবার ওপর থেকে নিচে আরেকবার কোট করে নিচ্ছি। জেসো কোট করার পর কমপক্ষে 1 থেকে 2 দিন সময় দিতে হবে ভালোভাবে শুকানোর জন্য। এরপর আপনার ক্যানভাসটি হয়ে যাবে পেন্টিংয়ের জন্য সম্পূর্ণ রেডি। আর এটি হচ্ছে আমার একটি ট্যাবের বক্স, যেটির উপরে দেখতে পাচ্ছেন যে অনেক লেখা, অনেক কিছু রয়েছে। এখন আমি জেসো দিয়ে এই পুরো বক্সটার লেখাগুলোকে সম্পূর্ণভাবে মুছে ফেলবো, অর্থাৎ বক্সটাকে হোয়াইট করে ফেলবো। এরপর এই বক্সটা দিয়ে আমি মিনাকারি করব এবং এটিকে আমি ব্যবহার করব একটি জুয়েলারি বক্স হিসেবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু ব্রাশটিকে প্রথমবার যখন কোট করি তখন শুধুমাত্র উপর থেকে নিচের দিকে টেনে নিয়ে আসি। এরপর যখন এই প্রথম কোটটি করা শেষ হয়ে যাবে, অর্থাৎ শুকিয়ে যাবে, এরপর আমি আবার বাম থেকে ডান দিকে ব্রাশটিকে নিয়ে আরেকবার কোট করে ফেলবো। আপনারা পাশে দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে আমার এই বক্সে করা মিনাকারির কমপ্লিট লুক। সো ফ্রেন্ডস, এখানেই শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এছাড়া যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।